প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, দুঃখ একদম করবেন না আর চিন্তা ভাবনা একদম করবেন না অন্তত ফোন কেনার জন্য। মনে রাখবেন, যেই ফোনটা আজকে কিনছেন কাল বাদে পরশু সেই ফোনটা পুরনো হবে এবং সেই ফোনের তুলনায় অনেক ভালো ভালো ফোন তার থেকে কম প্রাইসের মধ্যে পরবর্তী সময়ে আসবে। ওর জন্য বৃথা একদম চিন্তা ভাবনা করবেন না, সেরার সেরা ফোন বলে কিছু হয় না, টেকনোলজি এই রকম পরিবর্তন হতেই থাকে। তো বন্ধুরা, আজকে এমন একটা ফোনের ব্যাপারে কথা বলবো যেই ফোনটা একটু আগে, জাস্ট একটু আগে লঞ্চ হলো এবং সেই ফোনটা 100% একটা রিব্র্যান্ডেড ফোন। ঠিকই ধরেছেন, রিব্র্যান্ডেড কোম্পানি মানে পোকো, পোকো এক্সপোর্ট প্রো। হ্যাঁ, এই ফোনটা ফাইনালি লঞ্চ হয়ে গেল, চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। কিন্তু একদম ভাববেন না এটা একটা চাইনিজ ফোন, কেননা এই ফোনটা চাইনিজ তো অবশ্যই, কিন্তু চাইনিজ মার্কেটের জন্য লঞ্চ তো করা হয়েছে, তার পাশাপাশি এটা গ্লোবাল মার্কেটের জন্য কিন্তু আজকে লঞ্চ হয়েছে। আর গ্লোবাল মার্কেটে লঞ্চ মানেই বাংলাদেশ মার্কেটে আপনারা এই ফোনটা মোটামুটি আরও 12-15 দিন পর থেকে আনঅফিসিয়ালি আপনারা পেতে চলেছেন। হ্যাঁ, যারা এই মুহূর্তে ওয়েট করে রয়েছেন রেডমি নোট 11 প্রো এই ফোনটা কেনার জন্য, এই ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন পোকো এক্সপোর্ট প্রো, সেম টু সেম স্পেসিফিকেশন, তার থেকেও কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আজকে এই ফোনটা সম্পর্কে বলবো, এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কি উচিত না, এবং এই ফোনটা কবে অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং কবে বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনটা লঞ্চ হবে, কি প্রাইসিং থাকবে, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, কি ভাবছেন কি চিন্তা করছেন, সাবস্ক্রাইব করুন, গ্যারান্টি দিচ্ছি ভালো কন্টেন্ট আপনাদের উপহার দেব। আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না যে কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান, আপনারা যেই টাইপের ভিডিও দেখতে চাবেন, বেশি সংখ্যক মানুষ যেটা সম্পর্কে কমেন্ট করবে আমি সেই সম্পর্কের ভিডিও কিন্তু অবশ্যই এই চ্যানেলে আপলোড করব। অবশ্যই একটা লাইক দিয়ে স্টার্ট করুন আর শেষ পর্যন্ত দেখুন, উপভোগ করুন ভিডিওটাকে। তো বন্ধুরা, পোকো এক্সপোর্ট প্রো এই ফোনটা পোকো কোম্পানি কিন্তু আজকে লঞ্চ করে দিল চাইনিজ মার্কেটে, গ্লোবাল ফোন হিসেবে কিন্তু লঞ্চ হয়েছে, মানে বাংলাদেশে আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন কয়েকদিন পর থেকেই। এই ফোনটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এই ফোনটা ডিসপ্লে সেকশন কিন্তু রেডমি নোট 11 প্রো, হ্যাঁ এই ফোনটার মতনই কিন্তু ডিসপ্লে, সেম টু সেম পাচ্ছি আমরা 6.67 ইঞ্চির একটা FHD+ সুপার অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট, ব্রাইটনেস লেভেল হচ্ছে 1200 nits, HDR10 সাপোর্ট, কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, যেটা আমরা চাই না। আমরা কোনোদিন ভাববও না যে রেডমি পোকো এই বাজেট রেঞ্জের মধ্যে আমাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেবে, তারা তো মোটামুটি এর থেকে অনেক বেশি প্রাইসের যে ফোনগুলো লঞ্চ করে তার মধ্যেই দেয় না। তো এইটা নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই, ডিসপ্লেটা মোটামুটি খুব ভালো লেভেলের ডিসপ্লে, মোটামুটি না খুব ভালো লেভেলের ডিসপ্লে এই প্রাইস রেঞ্জের মধ্যে। যদি ক্যামেরা সেকশনের কথা বলি, পেছনে আমরা তিনটে ক্যামেরা পাচ্ছি, 108MP HM2 সেন্সার স্যামসাংয়ের, তার পাশাপাশি 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা অ্যাজ ওয়েল এস। এখানে কিন্তু আমরা ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাচ্ছি, মিডিলে পাঞ্চল থাকছে, এবং এই ফোনটার মধ্যে যে ক্যামেরা সেট আপ সেটাও কিন্তু 100% রেডমি নোট 11 প্রো যেই ফোনটা আসছে সেই ফোনটার মতনই আমরা পেয়ে গেছি। যদি এই ফোনটার আমি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে আমরা স্ন্যাপড্রাগনের 695 প্রসেসরটা পাচ্ছি, 5G ইনেবল প্রসেসর, 6nm বেস্ট একটা প্রসেসর, এছাড়া এখানে 5G ব্র্যান্ড কিন্তু মোটামুটি আমরা 7-8 পেয়ে যাচ্ছি, ভালো লেভেলের প্রসেসর, এবং এর অন্তত স্কোর প্রায় এখানে 4,50,000 এই রকম, মানে 5,00,000 মতন না, এখানে কিন্তু 4,50,000-20,000 এর আশাপাশি ঘোরাফেরা করে। এবং একটা ভালো লেভেলের প্রসেসর, 778G প্রসেসরটা রয়েছে তার থেকে এক স্টেপ নিচে, এবং 768G প্রসেসরটা রয়েছে এখানে স্ন্যাপড্রাগনের তার থেকে এখানে এক ধাপ ওপরে, ভালো লেভেলের একটা প্রসেসর এই রেঞ্জের মধ্যে। যদি আমি ব্যাটারি সেকশনে কথা বলি, 5000mAh ব্যাটারি পাচ্ছি, সঙ্গে এখানে ইনবক্স 67W ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছি, যেটা কিনা আমরা রেডমি নোট 11 প্রো হ্যাঁ এই ফোনটার মধ্যে পেয়েছি। সেম টু সেম আমরা এখানে সমস্ত কিছুই প্রায় পেয়ে যাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার আছে, তার পাশাপাশি এখানে টাইপ সি পোর্ট রয়েছে, এছাড়া আইআর ব্লাস্টার রয়েছে, সমস্ত রকমের যে সেন্সার থাকে, জাইরো থেকে শুরু করে ম্যাগনেটিক সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, প্রত্যেকটা সেন্সারই পাচ্ছি। কিন্তু মেন যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এর ডিজাইনে। হ্যাঁ, পোকো M3 যে ফোনটা লঞ্চ হয়েছিল ইয়েলো কালারের, ওই রকম ডিজাইন দিয়ে সেম টু সেম ডিজাইন এখানে ফলো করা হচ্ছে, পোকো এক্সপোর্ট প্রোতেও কিন্তু সেম টু সেম ডিজাইন আসছে, এবং পোকো M4 প্রো 5G ভ্যারিয়েন্টও সেম টু সেম ডিজাইন, ইভেনলি 4G ভ্যারিয়েন্ট যেটা লঞ্চ হয়েছিল সেখানেও কিন্তু সেম টু সেম ডিজাইন, মানে একই ডিজাইনের ফোন এখানে 4-5 ফোনের মধ্যে একই টাইপের ডিজাইন দেওয়া হচ্ছে, শুধু এখানে স্পেসিফিকেশনটা আলাদা, এই ডিজাইনে জাস্ট চেঞ্জ করেছে পোকো কোম্পানি, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এক রয়ে গেছে। যদি এখানে স্টোরেজের কথা বলি, UFS 2.2 আছে, LPDDR4X এর র্যাম আছে, এখানে হাইবার সিম স্লট হতে যাচ্ছে, মানে দুটো সিম কার্ড আপনারা লাগাতে পারবেন, বা এখানে একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড আপনারা লাগাতে পারবেন। ভ্যারিয়েন্ট এবং প্রাইসিং এর কথা বলি, এখানে 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, এর প্রাইস চাইনিজে এখানে কিন্তু লঞ্চ হয়েছে 25,000 টাকা, যদি ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি, কিন্তু 25,000 টাকা লঞ্চ হবে না, এটা কিন্তু 20,000 টাকার মধ্যে থাকবে। সঙ্গে এখানে আরেকটা নতুন ভ্যারিয়েন্ট থাকছে, যেটা কিনা সবচেয়ে বেস্ট ভ্যারিয়েন্ট হবে, সেটা হচ্ছে 64GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 6GB র্যাম, এই ফোনটার প্রাইস কিন্তু 20,000 টাকার মধ্যে থাকবে। এবং যেটা 128GB মডেল থাকবে সেই ফোনটার প্রাইস 21,000
21500 এই রকম থাকবে আরেকটা ভেরিয়েন্ট আসবে সেটা কিনা 8GB সাথে সাথে এখানে 128GB ইন্টারনাল মেমোরি থাকবে এই তিনটে ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে এবং তিনটে কালারে লঞ্চ হয়েছে ব্ল্যাক আছে ব্লু আছে এবং যেটা কিনা পোকোর ফেভারিট ইয়েলো ব্ল্যাক এর মধ্যে যে কম্বিনেশনটা যেটা আমার পার্সোনাল ফেভারিট কালার ওই কালারটাও কিন্তু লঞ্চ হয়েছে তো সুতরাং কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন যে এই ফোনটা কেমন লাগলো ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন লাগলো কারণ স্পেসিফিকেশনটা তো অলরেডি আপনারা জেনে গেছিলেনই ডিজাইনটা কেমন লাগলো একটুখানি অন্য টাইপের ডিজাইনে কিন্তু এটা ফোনটাকে লঞ্চ করতে পারত কিন্তু সেই ঘষা মাজা পোকো M3 যেটা লঞ্চ হয়েছিল সেম টু সেম ডিজাইনে এখানে লঞ্চ করা হয়েছে তো বন্ধুরা এই ফোনটাকে কেনা উচিত হবে বা বাংলাদেশ মার্কেটে এই ফোনটা কবের দিকে আসছে অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে যখন লঞ্চ হয়ে যাবে এখানে রেডমি নোট 11 প্রো বা এখানে প্রো প্লাস এই মডেলগুলো যখন লঞ্চ হয়ে যাবে এখানে যে মার্চের 9 তারিখ ডেট দিয়েছে এর পরবর্তী সময় এখানে মার্চের এন্ড বা এখানে এপ্রিল মাসে ডেফিনেটলি হয়তো পোকো এক্সপোর্ট প্রো এই ফোনটা অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে তার পরবর্তী সময় এখানে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে এখনও কনফার্ম ডেট আসেনি এখানে মার্চ এপ্রিল পর্যন্ত মার্চ মাসে তো হবে না এখানে এপ্রিল কিংবা মে এই রকম চলে যেতে পারে বাংলাদেশের জন্য পোকো এক্সপোর্ট প্রো কেননা আগে এখানে রেডমি নোট 11 প্রো এটা লঞ্চ হবে পরবর্তী সময় পোকোর ফোনটা আসবে একটু দাম কমিয়ে আসবে কিন্তু ডেফিনেটলি এখানে রেডমির ফোনের তুলনায় পোকোর ফোনের দাম 1-1500 টাকা কম হবে কারণ আমরা সকলেই জানি এখানে রেডমি নোট 9 প্রো যে ফোনটা লঞ্চ হয়েছিল রেডমি নোট 9 প্রো এই ফোনটা রিব্র্যান্ডেড করে কিন্তু পোকো M2 প্রো এই ফোনটাকে লঞ্চ হয়েছিল সেম টু সেম স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ হয়েছিল শুধু এখানে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছিল এবং সেই ফোনটার দাম কিন্তু 1-1500 টাকা কম রাখা হয়েছিল পোকো এই কাজটাই করে সেম টু সেম স্পেসিফিকেশন দেয় এবং 1-1500 টাকা কম রাখে এই রকম প্রাইসিং এর মধ্যে আপনারা পেতে চলেছেন বাংলাদেশ মার্কেটে যদি এখানে রেডমি নোট 11 প্রো মোটামুটি 26,000 টাকা এরকম প্রাইসের মধ্যে যদি লঞ্চ হয়ে যায় বেস্ট ভ্যারিয়েন্ট তাহলে পোকো এক্সপোর্ট প্রো মোটামুটি আপনারা কিন্তু 24,000-24,500 টাকায় অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন আর যদি আনঅফিসিয়ালির কথা বলি আনঅফিসিয়ালি দাম কিন্তু এখানে মোটামুটি 23-22-23,000 টাকা এরপর সেই ঘোরাবেড়া করবে আনঅফিসিয়ালি ফোন আর একটু হয়তো দাম বেড়ে যেতে পারে কিন্তু মোটামুটি ধরছি অফিসিয়ালি ফোনের তুলনায় এখানে 2,000-3,000 টাকা কমই হবে আশা করি বুঝতে পারলাম কমেন্ট সেকশনে কমেন্ট করুন কারা ওয়েট করে রয়েছেন পোকো এক্সপোর্ট প্রো এই ফোনটা কেনার জন্য আর ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওর অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন।